আলহামদুলিল্লাহ, এটা মেবি কাজে দিতেছে। এই যে আমাদের সিরাজি ম্যাডাম নামছে, সিরাজি ম্যাডামের অনেকদিন ধরে গোসল হয় না। আসসালামু আলাইকুম, কে অবস্থা, সবার কেমন আছেন? আই হোপ সবাই খুব ভালো আছেন এবং সবাইকে রমজান মোবারক। তো দেখতেছেন তো ওয়েদারটা কতটাই ঠিক মতো, আমরা রোদে দাঁড়াইতেও পারতেছি না, ঠিক মতো রোদে কাজও করতে পারতেছি না। তো কবুতরগুলোর অবস্থাও একটু খারাপের দিকে, কারণ এত গরম, এত গরম কবুতরগুলো দেখা যাচ্ছে, এই গরমে অনেক ভুগড়া যেতেছে, কবুতরের ফিটনেসটা অনেক ডাউন হয়ে যেতেছে। তো এই অবস্থায় আমরা যদি কবুতরকে ঠিক মতো গোসল না দিই, এর জন্য কিন্তু অনেকের কবুতরের টালকাপনি হয়ে যাচ্ছে, কবুতর অনেক অসুস্থ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। তো আমরা আজকে আমাদের কবুতরগুলোকে গোসল দিব। বাট আমরা এতদিন কবুতরকে গোসল দিতাম এই যে ট্রেগুলো দেখতেছেন, এই যে স্টিলের, বাবারে বাবা অনেক গরম। আচ্ছা, এই যে স্টিলের ট্রেগুলো দেখতেছেন, এইগুলোতে আমরা গোসল দিতাম, কিন্তু একটা সমস্যা হচ্ছে এটাতে যে এই ট্রেগুলো মানে পানি দেওয়া লাগতো এক বালতি, এখন এই ট্রেটা উঠে যদি আমি এখানে দেই তো দেখা গেছে যে দেওয়া যায় ঠিক আছে, কিন্তু নামানোর সময় অনেক কষ্ট হয়, কারণ যেহেতু রোজা রাখছি একা একা সম্ভব না এতগুলাই নামানো। তো এর জন্য কিছু বিকল্প পদ্ধতি অনেকদিন ধরে খুঁজতেছিলাম, তারপরে আমরা চিন্তা করলাম যে কবুতরের জন্য কিছু ঈদের কেনাকাটা করব। তো এই যে কবুতরের জন্য আমরা ঈদের কেনাকাটা করছি, সেটা হচ্ছে বিকল্প পদ্ধতি, আমরা এই যে দুইটা বল কিনছি, আপাতত দুইটা কিনছি, এই দুইটা দিয়ে ইনশাআল্লাহ আমরা গোসল দেবো। এই দুইটা দিয়ে গোসল দিলে কী হবে, এই যে সুন্দর মতো এটা ঢুকে যাচ্ছে, আর গোসল করা শেষ হলে আমি একাই চেষ্টা করলে এভাবে উড়ে বের করতে ফেলতে পারতেছি, ওয়েটও কম হইতেছে, আর এইদিকে কবুতরগুলোও আমার মতো ভালো গোসল করতে পারতেছে। আর ওইটা উঁচাটা কম থাকার কারণে পানিটা কিন্তু নিচে পড়তো, আর এটাতে আশা করা যায় পানি একটু নিচে কম পড়বে যেহেতু প্লাস্টিকেরই। তো দেখা যাক আমরা আজকে কবুতরকে এটাতে গোসল করে কি না, এটাও একটা দেখার বিষয়, অভ্যাসের ব্যাপার। তো আমরা কথা না বলে এখন গোসল দিই, তারপর আমি বাকি কথা আপনাদের সাথে বলতেছি। তো আমি ফার্স্টে নিচের দুইটাকে গোসল দিব, তারপর উপরের দুইটা। আগে নিচের দুইটা আমি পানি নিয়ে আসি, আমার বালতি রেডি করা আছে। এখানে আছে এক বালতি, আর হাফ বালতি আছে আরেক জায়গায়। এখানে আছে হাফ বালতি, তো আমি হাফ বালতিটাই আগে দিই, দেখি কতটুকু হয়। এই জায়গাটায় আবার একটু বেজে যায়, তো এই জায়গাটা হালকা বেঁকা করে ঢুকাইতে হয়, তো এটাও বের করে দেখে তো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এই যে দিলাম, এবার আমি হাফ বালতি পানিটা ঢেলে দিই, আশা করা যায় বাচ্চা, তো বাচ্চা করে অভ্যাস পরিণত হয় কি না ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। বিসমিল্লাহ, পানি কি আর দিমু, কৌতুকগুলো উঠতে একটু কষ্ট হবে আমার মতে, কারণ বাচ্চার কাছে বাচ্চাগুলো জানি না ঠিক মতো উঠবে কি না, বাচ্চাগুলোর উঠতে একটু কষ্ট হবে, কারণ একটু উঁচা। তো এই যে একটা উঠছে, একটা উঠছে, মাশাআল্লাহ একটা উঠছে, এই যে এই পানি খাইতেছে, বিসমিল্লাহ, প্রথম কবুতর উঠছে, এই যে দ্বিতীয় কবুতর। আমি বেশি পানি দিব না, কারণ ছোট বাচ্চা আছে। গোসল করতেছে আস্তে আস্তে, এখানে আপাতত হাফ বালতি থাকুক। এই যে নামতেছে আস্তে আস্তে সবাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই তো এখনো বুঝতেছে না এই যে গোসল করার জন্য দিছি, ওরা মনে করছে পানি খাওয়ার জন্য দিছি, ওরা সবাই পানি খাইতেছে, অবশ্য পানি খাবেই, পিপাসা আছে। আচ্ছা, এদের অবস্থা আমি পরে দেখাই, বা পাশের খাচ্ছে আমি পানিটা দিয়ে দিই। আমার মনে হয় একটু উঁচা বেশি হয়ে গেছে, দেখা যাক এখন শেষ পর্যন্ত কি হয়। প্রথম দিন তো ওরা হয়তো একটু কনফিউজ হয়ে যাইতেছে, আমরা একটু দূর থেকে ভিডিওটা করি, তাহলে ওরা একটু ঘাবড়াবে কম। দেখে
কৌতুকগুলো এখনো বুঝতেছে না ওরা কি করবে, সবাই কনফিউজ। এই একজন একজন করে এই একজন গোসল করতে নামছে, মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে বিসমিল্লাহ করে দিছে, কারণ ওর দেখা দেখি এখন সবগুলো গোসল করবে ইনশাল্লাহ। এই পারফেক্ট, এই একজন গোসল করা শুরু করে দিছে, এই যে ওর দেখা দেখি এখন সবগুলো গোসল করবে ইনশাল্লাহ। ওই যে বাচ্চাগুলো গোসল করতেছে একটা একজন করে, তো আলহামদুলিল্লাহ এটা মেবি কাজে দিতেছে। এই যে আমাদের সিরাজি ম্যাডাম নামছে, সিরাজি ম্যাডামের অনেকদিন ধরে গোসল হয় না, ও গোসল করে ফেলতেছে। তো এখানে একটা সমস্যা হচ্ছে কি, ছোট বল এবং 5 থেকে 6টা কবুতর আরামসে গোসল করতে পারবে, এরপরে দেখা গেছে আস্তে আস্তে গোসল সবাই একবার একবার করে গোসল করতে হবে, কারণ দেখা গেছে বেশি বড় বল হলে বের করতে একটু হয়তো কষ্ট। আবার ট্রেতে অনেকগুলো কবুতর গোসল করতে পারে, কিন্তু ট্রেতে ঠিকমতো পানিটা থাকে না, পানিটা ওরা ঝাড়া দিয়ে ফেলে দেয়, এর জন্য আমরা ট্রেটা আর কি এখন আর ইউজ করতেছি না। তো ওদের দুইজনের গোসল হয়ে গেলে আমরা আবার উপরেরগুলোকে গোসল দেবো। তো ওরা দুজন গোসল করতেছে এখানে, ওখানে বাচ্চাগুলো গোসল করতেছে আস্তে ধীরে। আমাদের কৌতুকগুলা মাশাল্লাহ সবাই নতুন বলে গোসল করতেছে, এবং এটাতে উঠতে একটু কষ্ট হবে কারণ এটা প্লাস্টিকের পিছলা, এর জন্য বাচ্চাগুলো গোসল করতেছে এখানে। কিছু কিছু বাচ্চা একটু কনফিউজ আছে, আর ওই কবুতরের জন্য এটাই আজকের ঈদের কেনাকাটা, ওদের জন্য হালকা পাতলা এই দুইটা বলে আনা হয়েছে। এই দুইটা বল আপনার প্লাস্টিকের, এবং এই দুইটা আমি নিয়েছি হচ্ছে আমাদের এলাকারই প্লাস্টিকের দোকান থেকে, দুইটা আকিজের আরে ফেলেন না, দুইটা আপনার 320 টাকা নিচ্ছে। কবুতর উঠতে একটু কষ্ট হবে যেটা আমি বুঝতেছি, একটু নিচে হলে ভালো হইতো, কারণ এটা পিছলা, একে পিছলা, দ্বিতীয়ত কবুতর উঠতে একটু কষ্ট হয়। আর ভিডিওতে আমি জাস্ট আজকে খেলে দেখালাম কবুতরগুলা পানিতে নামতেছে কিনা এবং গোসল করতেছে কিনা, এই জিনিসটা আজকে তুলে ধরলাম। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো সবগুলা কবুতর অভ্যাস হয়েছে কিনা। তো ততক্ষণ পর্যন্ত সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং সবাই ভিডিওটা লাইক করে দেন। এবং এই তো সিরাজি যে গোসল করতেছে, আমারও মন চাইতেছে তুই সুইমিং পুলে ডুব দিতে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।